রাজধানী সহ সারা দেশে কমেছে ডেঙ্গুর প্রকোপ, স্বস্তি ফিরছে জনমনে। এখন অনেকটাই বেটার আগেছে, এখন আর কোনো সমস্যা নেই। নিজে ভর্তি হওয়ার পর আমি অনেকটা সুস্থ বোধ করতেছি। আগে পার ডেতে অন অ্যান অ্যাভারেজ 90 to 100 প্লাস ভর্তি হতো, কিন্তু এখন এটা নেমে এসছে আপনার 50 অ্যারাউন্ড। এখনো সচেতনতার অভাব। আমাদের প্রযুক্তিবিদ প্লাস জনসম্পৃক্ততা, এগুলো একসাথে করে টার্গেট করে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে উদ্যোগটা হয়েছে এটা সফল হবে। সময় মতো কার্যকরী মশার ওষুধ না কেনার দায় এড়াতে পারে না সরকার, মন্তব্য হাইকোর্টের। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে $1,60,000 ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় বিমান পরিবহন আইন 2019-এর খসড়া অনুমোদন। লাভজনক না হওয়ায় ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনবে না সরকার, উল্টো বাংলাদেশ থেকে বিদ্যুৎ নিতে চায় ভারত, যৌথ বৈঠকে সিদ্ধান্ত। রাজধানীতে ভয়াবহ গণপরিবহন সংকট, বিআরটিসির অর্ধেকের বেশি বাস ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, লিজ বাতিলের পরামর্শ। ঝুঁকিপূর্ণ সময় না পেরোলেও রাজধানীর হাসপাতালগুলোতে ধীরে ধীরে কমতে শুরু করেছে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে কমেছে সংকটাপন্ন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাও। তবে চিকিৎসকরা বলছেন মৌসুমের এই সময়টাতেও থাকতে হবে সতর্ক। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে আরও 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো 52 জনে। 6 দিনের চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ 11 মাসের এই শিশু, দীর্ঘ ক্লান্তি আর রোগমুক্ত শরীরে চিকিৎসকদের সঙ্গে মেতেছে দুষ্টুমিতে, একদিন পরেই মিলবে ছাড়পত্র। এখন অনেকটাই বেটার আগেছে, এখন আর কোনো সমস্যা নেই, পেটের কাম বেড়ে গেছে। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোর চিত্র এখন প্রায় একই, এখন প্রতিদিনই কমছে নতুন রোগী ভর্তির সংখ্যা, ছাড়পত্র পাচ্ছেন আগের তুলনায় বেশি, স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের। প্রচুর জ্বর ছিল, ভালো লাগছিল না, এখন ভিজা ভর্তি হওয়ার পর আমি অনেকটা সুস্থ বোধ করতেছি। পেটটা অনেক ফুলে গেছে, পরে বলছে যে কোনো সমস্যা নেই, ডেঙ্গু হলে পেট বেলা ফোরে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 1,251 জন। প্রতিদিন রোগীর সংখ্যা কমায় চিকিৎসকরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও বলছেন বিকল্প নেই সচেতনতার। আগে পার ডেতে অন অ্যান অ্যাভারেজ 90 to 100 প্লাস ভর্তি হতো, কিন্তু এখন এটা নেমে এসছে আপনার 50 অ্যারাউন্ড। কীভাবে মশাটা দূর করব, আমরা যদি সেদিকে সচেতন হই তাহলে আশা করি আরও তাড়াতাড়ি উন্নতি হবে। গত 24 ঘন্টায় ঢাকায় নতুন করে ভর্তি হয়েছেন 577 জন রোগী, ঢাকার বাইরে এ সংখ্যা 674 জন। চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে গেলেও কমপক্ষে 10 থেকে 12 দিন ধরে ডেঙ্গুর ভাইরাস থেকে যেতে পারে একজন রোগীর দেহে, তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরা মানেই শেষ নয়, সতর্ক থাকতে হবে আরও বেশ কিছুদিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে ঢাকার বাইরেও, স্বস্তি ফিরেছে জনমনে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এডিসের বংশবিস্তার হচ্ছে কিনা তা জানতে কাজ শুরু করেছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে 88 জন সহ বিভিন্ন হাসপাতালে 138 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। বেশিরভাগ ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকা ফেরত হলেও স্থানীয়ভাবেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এই পর্যন্ত খুব ক্রিটিক্যাল অবস্থায় আমরা কোনো পেশেন্ট এই মুহূর্তে আমাদের নাই, আর হচ্ছে আইসিইউ তো একজন পেশেন্ট আছে, বাট উনি খুব একটা সংকটাপন্ন, জাস্ট আমরা অবজারভেশনের জন্য রেখেছি আর কি। চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে 6 জন রোগী ভর্তি হয়েছেন। মানিকগঞ্জ সদর হাসপাতালের তথ্য মতে এ পর্যন্ত হাসপাতালটিতে 557 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, এদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 436 জন। চুয়াডাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে, জেলা সদর হাসপাতালে এ পর্যন্ত 84 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত 3 জন।
দেশের প্রত্যন্ত অঞ্চলে এডিস মশা জন্ম নিচ্ছে কিনা সেজন্য বরিশালে গবেষণা চালাচ্ছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। এজন্য রোগীদের রক্তের নমুনা ও রোগীদের ইতিহাস সংগ্রহ করছে গবেষণা সংস্থাটি। আমাদের লক্ষ্য হচ্ছে এটা স্থানীয়ভাবে হচ্ছে কিনা সংক্রমণটা, এটার জন্য আমরা ওই টিমটা হচ্ছে এন্টোমোলজিক্যাল এবং এপিডেমোলজিক্যাল আলাদা আলাদা। এপিডেমোলজির ক্ষেত্রে আমরা পুরো বরিশাল সিটি কর্পোরেশন 30টা ওয়ার্ডকে হচ্ছে আমরা কভার দিচ্ছি, আমাদের প্রতিটি 6টা টিম কাজ করে। এছাড়া গাজীপুর, ঝিনাইদহ ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে এখনও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের মাঝে ধরা দেয়নি কাঙ্ক্ষিত সচেতনতা। চিরুনি অভিযান, বিজ্ঞাপন, প্রচারণা চালিয়ে গেলেও মিলছে না শতভাগ সফলতা। বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থায় জনসচেতনতা বাড়াতে দরকার বৈজ্ঞানিক পন্থা। এদিকে সচেতনতার ঘাটতির কথা মেনে নিয়ে ঢাকা উত্তরের মেয়র বলছেন শিগগিরই আরও বড় পরিসরে চালানো হবে সচেতনতামূলক কার্যক্রম। ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও হাসপাতালের বিছানা কিংবা মেঝেতে ডেঙ্গুর সঙ্গে লড়াই করছে 5,562 জন রোগী। এই অবস্থায় দুই সিটি কর্পোরেশনের অভিযানে আবাসিক, বাণিজ্যিক কিংবা নির্মাণাধীন ভবনে হরামেশাই মিলছে এডিসের লার্ভা। ছাদের মধ্যে আমরা দেখি টপের টপ পাচ্ছি, তারপরে বোতলের মধ্যে পানি পাচ্ছি। স্টিকার মারিয়া দিলে এইখান থেকে লাগাই যায়, কতক্ষণ পরে আইয়া দেখি নাই। মেয়র সাহেব আসছে, আমরা মনে করেন সবার চোখে পড়তেছে। এইরকম মেয়র সাহেব না এসেও যেন আমাদের চোখে পড়ে এরকম কিছু দরকার। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করে প্রত্যাশিত সচেতনতা গড়ে তুলতে প্রয়োজন ভিন্ন পন্থা। এখানে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন যে আমাদের নলেজ আছে, আমাদের প্রযুক্তি, আমাদের প্রযুক্তিবিদ প্লাস জনসম্পৃক্ততা, এগুলো একসাথে করে টার্গেট করে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে উদ্যোগটা না হয়েছে এটা সফল হবে। এদিকে উত্তরের মেয়র বলছেন অনেকটাই সুফল আসছে চিরুনি অভিযানে, তবে আরও কার্যকরী পদক্ষেপের কথা ভাবছে সিটি কর্পোরেশন। চিরুনি অভিযান যেটা আছে এটা অব্যাহত থাকবে এবং আমরা চাচ্ছি আপনারা দেখবেন আমি আরও মডার্ন কিছু ইকুইপমেন্টস আনছি, কিন্তু অ্যাওয়ারনেসের জন্য আমরা আরও প্রোগ্রাম নিব। এখন পর্যন্ত চিরুনি অভিযানে প্রায় 10,000-এরও বেশি বাড়িতে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এত কিছুর পরেও মিলছে না কাঙ্ক্ষিত সেই সচেতনতা। রাজধানীর বাড়ি বাড়ি এমন স্টিকারই বলে দিচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও বন্ধুর পথ পাড়ি দিতে হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে সরকারের গাফিলতি দেখছেন হাইকোর্ট। আদালত বলেছেন সময় মতো কার্যকর মশার ওষুধ না কেনার দায় সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকার এড়াতে পারে না। ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি এবং দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিটি গঠনের আদেশ দেওয়ার কথাও ভাবছেন দেশের উচ্চ আদালত। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে 2 মাস ধরে শুনানি হলেও এখনও পর্যন্ত কঠোর পদক্ষেপের দিকে যাননি দেশের উচ্চ আদালত। সোমবার ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে এবং দুই সিটির আইনজীবীর এমন প্রতিবেদন দেখার পর কঠোর পদক্ষেপের কথা ভাবছেন আদালত। আদালত বলেছেন ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ এখনও পর্যাপ্ত নয়, এর পেছনে গাফিলতি এবং দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার কথাও জানায় আদালত। রোগীর সংখ্যা কমে এসছে কিন্তু তারপরেও এটি যেহেতু আরও আগে থেকে প্রেডিক্ট করা হয়েছিল যে ডেঙ্গুটা এবার একটু ভয়াবহ হতে পারে, আদালত এই মর্মে একটু অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে আরও আগে থেকে হয়তো ব্যবস্থা নিলে এতটা ব্যাপক ভিত্তিক হতো না। কোর্ট একটা কমিশন ক্রিয়েট করে দিবেন, যে কমিশন কোর্টকে জানাবেন যে এই ডেঙ্গু প্রিভেনশনের সরকারের কি ব্যর্থতা ছিল, সিটি কর্পোরেশনের কি করা ছিল এবং অ্যাট দ্য সেম টাইম অন্যান্য দেশে কিভাবে ডেঙ্গু প্রিভেনশন করা হয়, ওদের নীতিমালা কি আছে এবং আইন কি আছে, সেই কল্পে একটা আইন বা নীতিমালা তৈরি করার কোর্ট এই মামলার আন্ডারে চেষ্টা করবেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কোনো আইন বা নীতিমালা করা যায় কিনা সে বিষয়টিও ভাবছেন দেশের উচ্চ আদালত। বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে $1,60,000 ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব রেখে আকাশপথে পরিবহন আইন 2019-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। এক দশকে বাংলাদেশে আকাশপথে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে চলাচলের ক্ষেত্রে যাত্রী সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এর ফলে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার পাশাপাশি বেড়েছে বেসরকারি বিমান কোম্পানি।
আর এসব কোম্পানির বিমান দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল বছর 12 মার্চ নেপালের কাঠমান্ডুতে 71 জন যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হলে 51 যাত্রী নিহত হন। কিন্তু উড়োজাহাজ যাত্রীদের অধিকার রক্ষায় দেশে কোনো আইন না থাকায় আন্তর্জাতিক আইন অনুসারে ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ পাননি। এসব বিবেচনায় যাত্রীদের অধিকার রক্ষায় মন্ট্রিল কনভেনশন 1999 অনুসারে আকাশপথে পরিবহন আইন 2019 খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়, যেখানে কোনো যাত্রীর মৃত্যু বা আঘাতপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট বিমান কোম্পানিকে প্রায় 1,60,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যাত্রীর পরিবারকে যদি ক্ষতিপূরণ দিতে হয় সেই ব্যবস্থা এগুলো মন্ট্রিল কনভেনশন ডিল করে, তো এটার জন্য আমাদের কোনো আইন নেই। যাত্রীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আইনটা প্রস্তাব করা হয়েছে। যাত্রীর মৃত্যু বা আঘাতের ক্ষেত্রে প্রথম ধাপে আদায়যোগ্য অর্থের পরিমাণ 1,40,000 ইউএস ডলার। বৈঠকে দেশের চামড়া শিল্পের বিকাশে এখাতে ব্যাংক লোন ও আর্থিক প্রণোদনা দেওয়ার সুপারিশ রেখে চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা 2019 খসড়া অনুমোদন দেওয়া হয়। 2024 সাল নাগাদ এখাত থেকে 5 বিলিয়ন ডলার রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চামড়া শিল্পের উন্নয়নের জন্য অর্থায়ন ও প্রণোদনা, সবুজ প্রযুক্তির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অগ্রাধিকার ভিত্তিক ঋণ আকর্ষণ করা ও সেগুলো ফলপ্রসূভাবে ব্যবহার করা এবং এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণ হলে আইন অনুসারে তাকে চাকরিচ্যুত করা হবে, শাস্তি হবে ইনশাআল্লাহ, কমিটি দেখবে এটা, যদি দোষী সাব্যস্ত হয় ডিসমিসাল হতে পারে চাকরি থেকে অথবা নিচের পদে নামিয়ে দেওয়া হতে পারে। এছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আইন 2019 অনুমোদন দেয় মন্ত্রিসভা। মানে পাবলিক সার্ভেন্টের জন্য ডিসিপ্লিন আপিল রুল যেটা, এটাতে প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে হজের ফিরতি ফ্লাইটে শিডিউল বিপর্যয়ে কাটছে না, জেদ্দা বিমানবন্দরে আটকে আছেন 1,000-এর বেশি হাজি, চরম দুর্ভোগ। লাভজনক না হওয়ায় কুমিল্লা দিয়ে ভারতের ত্রিপুরা থেকে 340 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ। পাশাপাশি আগামীতে ভারত থেকে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ আমদানির বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নীতি নির্ধারকরা। সকালে বিদ্যুৎ খাতে বাংলাদেশ ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশে উৎপাদিত চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ ভারতে রপ্তানির বিষয়েও দেশটির আইনি কোনো জটিলতা নেই বলে জানানো হয়। 2013 সালের অক্টোবরে প্রতিবেশী দেশ ভারত থেকে আন্তঃসীমান্ত গ্রিড উপকেন্দ্র সংযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এরপর থেকে ভারতের বহরমপুর, ভেড়ামারা, আন্তঃসীমান্ত এবং ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে বর্তমানে মোট 1,160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবেশী দেশটির সাথে বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে গঠন করা হয় দু দেশের যৌথ স্টিয়ারিং কমিটি। এরই ধারাবাহিকতায় সোমবার ঢাকায় অনুষ্ঠিত হল বিদ্যুৎ খাতের যৌথ স্টিয়ারিং কমিটির 17তম সভা। এতে ভারতের ত্রিপুরা থেকে আরও 340 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, বাংলাদেশে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ ভারতে রপ্তানি এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা। বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সচিব কথা বলেন গণমাধ্যমে। এ সময় ভারতের বিদ্যুৎ সচিব দু দেশের এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে জানান। We reviewed the progress of Ramphal power plant. It's doing very well. It's moving excellently well. পরে বাংলাদেশের বিদ্যুৎ সচিব বলেন, অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি করা হবে না, সম্ভাব্যতা যাচাই চলবে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ আমদানির। প্রাথমিকভাবে সম্মত হয়েছে যে যদি ইকোনমিক্যালি এটা মানে আমাদের জন্য ভায়াবল না হয় তাহলে আমরা হয়তো এই জায়গায় যেই আর অতিরিক্ত 340 আনার কথা বলছি সেটা পুনর্বিবেচনা করে আমরা অন্যদিকে নিয়ে আসতে পারি। তিনি জানান, বাংলাদেশের অতিরিক্ত বিদ্যুৎ ভারতে রপ্তানি করতে চাইলে আন্তঃসীমান্ত বাণিজ্য নীতিতে কোনো আইনি জটিলতা নেই ভারতের। বাংলাদেশে যেটা আনইউজড ক্যাপাসিটি আছে সেটা রপ্তানি করা যায় কিভাবে, সেটা যদি আইডেন্টিফাই করি তাহলে কিন্তু সেটি করা যাবে, এটার যে সরকারের বা পলিসিগত কোনো বাধা ভারতের নেই। নির্দিষ্ট সময়ে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে বলেও আশা করছে দু দেশের বিদ্যুৎ বিষয়ক যৌথ স্টিয়ারিং কমিটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় একই সঙ্গে এত নতুনের ঝলক এই প্রথম, যা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। দেখবেন সংবাদের শেষাংশে। মিয়ানমারের কাছে সরকার নথি স্বীকার করেনি এবং সরকারের কোনো কূটনৈতিক ব্যর্থতা নেই বলেও উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যে কৌশল নিয়েছে তাতে সমর্থন জানাচ্ছে বিএনপি। নিজেরা আজ রাজনীতিতে বেগতিক অবস্থা আছে, নিজেরা নিজেদের জন্য সংকট তৈরি করে সংকটের ফাঁদে পড়েছেন, এই জন্য আজকে আবহাওয়াবল বকছেন। নেত্রী বারবার বলছিলেন খবরদার ফাঁদে পা দেওয়া যাবে না। মিয়ানমার সরকার যে উস্কানি প্রথম থেকে আজ পর্যন্ত দু বছর ধরে দিয়ে যাচ্ছে, একই উস্কানি সুরে কথা বলছে বাংলাদেশের একটি দল বিএনপি এবং তার মহাসচিব মির্জা ফখরুল। অন্যদিকে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলেই দুই বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত পাঠাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। এত মানব সন্তান রোহিঙ্গারা বাংলাদেশে প্রায় 10 লক্ষের উপরে আজকে দুই বছরের উপরে চলে গেল, এই সরকার কিচ্ছু করতে পারলেন না। কোনো কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে একটা সাফল্য অর্জন করবেন সেই সাফল্য তারা দেখাতে পারেননি। এক ভয়ঙ্করতম পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান বলেছিলেন তাদের নিরাপত্তা এবং নাগরিকত্বটা দেখতে হবে, কিন্তু কিচ্ছু করতে পারেননি। তাহলে কী পেরেছেন? আমরা শুনি প্রধানমন্ত্রী বলেন আমরা অনেক দিয়েছি অন্য দেশকে। তাহলে আপনারা দিয়েছেনটা কী আর আপনারা পেলেন কী? রাতের সময় আরও থাকছে পোলট্রি ও ডেয়ারির মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর একটি প্রতিষ্ঠানকে 75 লাখ টাকা জরিমানা, কোম্পানির এমডি সহ 6 জনকে 2 বছর করে কারাদণ্ড। রাজধানীতে ভয়াবহ গণপরিবহন সংকটের পরও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিপুল সংখ্যক বাস লিজ দিয়ে রেখেছে বিআরটিসি। এতে গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজধানীবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন জনগণের স্বার্থেই লিজ বাতিল করে সব বাস রাস্তায় নামিয়ে পরিবহন সংকট দূর করা দরকার, আর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে বিআরটিসি কর্তৃপক্ষ। আরেফিন প্রিন্স ও খলিল রহমানের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। অফিস শেষে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার পাশে ঘরে ফেরার প্রতীক্ষায় মানুষ, এক একটি বাস আসে আর এভাবেই হুমড়ি খেয়ে তাতে ওঠার প্রাণান্তকর চেষ্টা প্রতি মুহূর্তেই। কেউ উঠতে পারেন, কেউ পরবর্তী বাসে ওঠার লড়াইয়ের জন্য দাঁড়িয়ে থাকেন। গণপরিবহন সংকটের কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই এমন অবস্থার শিকার হয় মানুষ। বাস সহজে পাওয়া যায় না, পার্সোনাল গাড়ির তুলনায় মানে পাবলিক সার্ভিসটা খুবই কম, গণপরিবহনটা খুবই কম, যার কারণে অনেক সময় ওয়েট করতে হয়। যখন উঠতে যায় তখন ধাক্কা ধাক্কি হুড়োহুড়ি অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে। কিন্তু এখানে আসলে আমি বাস পাই না, কারণ সবসময় বাসগুলো গেট লক থাকে, উঠতে দেয় না, আর ভাড়া অনেক বেশি। বাসের যে ধরনের নৈরাজ্য বা যে ধরনের ব্যবহার কন্ট্রাক্টরদের বা এদের সিন্ডিকেটের, ওঠাও যায় না। গণপরিবহন সংকটে সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক তখন রাজধানীর বিভিন্ন স্থানে এভাবেই অলস পড়ে থাকে বিআরটিসির লিজ দেয়া বহু বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দৃশ্য এটি। অবস্থা দেখে বিআরটিসির বাস ডিপো মনে করতে পারেন যে কেউ। একই অবস্থা দেখা যায় হাইকোর্ট প্রাঙ্গণ ও সচিবালয়ের সামনেও। সকালে যাত্রী নিয়ে এসে বিকেল পর্যন্ত অলস বসে থাকে লিজ দেওয়া বাসের অধিকাংশই। বিষয়টিকে বিআরটিসির লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এই বাসগুলিকে বসিয়ে রাখা সাথে প্রাইভেট বাস কোম্পানির একটা বিরাট যোগসাযোগ রয়েছে, তাদের স্বার্থ উদ্ধার করতে বিআরটিসি এই কাজটি করে। অর্থাৎ বিআরটিসির কর্তা ব্যক্তিরা প্রাইভেট বাস কোম্পানি থেকে কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতা পান, আর্থিক ইনসেন্টিভ পান ব্যক্তিগতভাবে, যার কারণে জনগণের বাস জনগণকে সার্ভিস না দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে। এ নিয়ে কথা বলতে পরপর 3 দিন বিআরটিসি কার্যালয়ে গেলে নানান অজুহাতে সময় সংবাদকে এড়িয়ে যান সংস্থাটির চেয়ারম্যান। তবে মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা এই কর্মকর্তা সীমাবদ্ধতা ও সংকট স্বীকার করে বলেন সরকার চাইলে লিজ প্রথা বন্ধ করে দেয়া সময়ের ব্যাপার মাত্র। এইটা আসলে যে আমরা বাসগুলো দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে, এটাও কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারের যে রেভিনিউ আসার কথা সে অনুযায়ী আমরা এটা দিচ্ছি।
সরকার সিদ্ধান্ত যদি এরকম নেয় যে প্রতিষ্ঠানকে আমরা দেবো না ভবিষ্যতে, তাহলে সরকার সিদ্ধান্ত আসলে আমরা আবার এখানে শুধু গণপরিবহনের জন্য আমরা নিয়ে আসতে পারি। বিআরটিসির দেওয়া তথ্য মতে চলার উপযোগী প্রায় 1600 বাসের মধ্যে প্রতিদিন প্রায় 1000 বাস রাজধানীতে সচল থাকে। এর মধ্যে বেশ কিছু বাস দীর্ঘমেয়াদে বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। 137 প্রজাতির মোট প্রাণীর সংখ্যা প্রায় 2784। জিরাফ ক্লিওপেট্রা জন্ম দেবে আরও এক শাবক। শাবক জন্ম দেওয়ার তালিকায় আছে জেব্রা, লাবণ্য আর রানীও। দেখবেন সংবাদের শেষাংশে, কক্সবাজার থেকে পায়ু পথে করে ইয়াবা পাচারের সময় যাত্রাবাড়ি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। তবে ইব্রাহিম নামে যে পাইকারি ইয়াবা ব্যবসায়ীর নামে এগুলো আনা হয়েছিল, পালিয়ে গেছে সে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, চাহিদা বন্ধ করা না গেলে মাদক পাচার রোধ সম্ভব নয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসে একটি চক্র, এমন খবরে যাত্রাবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। সন্দেহজনক একটি বাসে তল্লাশি করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ইসমাইল ও শামীম নামে দুই তরুণকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথে ইয়াবা বহনের কথা স্বীকার করে ইসমাইল। গোয়েন্দা পুলিশ জানায় পরে গোয়েন্দা কার্যালয়ে এনে তার পায়ুপথ থেকে উদ্ধার করা হয় 1000 ইয়াবা। 50টি করে ট্যাবলেটের ছোট ছোট পুটলি বানিয়ে বিশেষ কায়দায় এসব পায়ুপথে ঢুকানো হয়। প্রতি 1000 ইয়াবা বহনের জন্য ইসমাইল পায় 10000 টাকা। এছাড়া কক্সবাজার যাওয়া আসা এবং থাকা খাওয়ার খরচ বহন করে মূল ব্যবসায়ী ইব্রাহিম। সবসময় কি কক্সবাজার দিয়ে আনছো? হ্যাঁ। কক্সবাজারে দেয় কি? দেয় কি? আমি চিনি না, আমার ফোনের মাধ্যমে বলো ওই জায়গায় যাও, আমার দেয় পরে এগুলো আমার ফোনে কয় যে এরকম করো, আমি এরকম ভাবে নিই। আর এই জায়গায় কাকে দেবে এগুলো? এই জায়গায় ইব্রাহিম নামে ছেলে আছে, ওনার জিনিস সব মাল টাকা পয়সা যা আছে সব ওনার, আমি শুধু এটা কেয়ারিং করে এনে দিয়ে দিই। পুলিশ বলছে এই চক্রের মূল হোতা ইব্রাহিম পালিয়ে গেলেও তার গাড়ি চালক শাহিনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের গাছা থানায় ডাকাতি মামলার আসামি শাহিন আত্মগোপনে ছিল দীর্ঘদিন। সম্প্রতি সে যোগ দিয়েছে ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিমের সঙ্গে। আগে আমরা পেয়েছিলাম ইস্টমাকে পাকস্থলীতে বহন করছিল, কিন্তু এ বহন করছে কলোনের মাধ্যমে। এই অপারেশনটা চলমান আছে, এর সাথে যারা সক্রিয়ভাবে জড়িত তাদেরকে আমরা ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন ইয়াবা পাচারের অভিনব সব কৌশল পাচারকারীরা বেছে নিচ্ছে চাহিদা থাকার কারণেই। তাই মাদক বন্ধে কেবল অভিযান নয়, চাহিদা বন্ধের দিকেও নজর দিতে হবে। এগুলো চাহিদা থাকলে সেটা কিভাবে হবে সেটা শুধুমাত্র মানে পুরোপুরি নির্মূল করাটা খুব কঠিন। গত কয়েক বছর কিংবা দশক ব্যাপী ইয়াবা বাংলাদেশে যেভাবে বিস্তৃত হয়েছে সেটা খুব মহামারী আকারে। শুধুমাত্র মিয়ানমার না, যতগুলো সম্ভাব্য সীমান্ত এবং যে পথে মাদক আসতে পারে সেগুলো বন্ধ করে দিতে হবে কিংবা নজরদারি আপনার বাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সচেতনতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পোলট্রি ও ডেইরির মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভ্যাকসিন বিক্রির অপরাধে রাজধানীতে একটি প্রতিষ্ঠানকে 75 লাখ টাকা জরিমানা ও 6 জনকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভ্যাকসিন জব্দ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন মেয়াদহীন এসব ওষুধ ও ভ্যাকসিন শুধু পশুরই ক্ষতি করছে না, গরু ও মুরগির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। মোরকের গায়ে লেখা মেয়াদ শেষ হবে 2012 সালে, কিন্তু এই ভ্যাকসিন পাইকারি হারে বিক্রি করত অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স নামের কোম্পানিটি। মানুষের চোখ ফাঁকি দিতে মেয়াদহীন ওষুধগুলো রাখা হতো তেজগাঁওয়ের একটি হিমাগারে। বাজারে ছাড়ার আগে ফকিরাপুলের এই অফিসে এনে লাগানো হতো নতুন মেয়াদের নতুন মোরক। র‍্যাব বলছে মেয়াদহীন যে কোনো ওষুধই বিষ, তাই এসব ভ্যাকসিন উপকারের বদলে ক্ষতি করত গবাদি পশুর। এটা একটা ডিউরেশন থাকবে যে এতদিন পর্যন্ত ডেড এক্সপায়ার থাকবে, এরপর আর কোনো কাজ দেবে না, সেই ড্রাগটা পয়জন হয়ে যায়। সেই পয়জনটাই সেই গবাদি পশুকে হাঁস মুরগিকে খাওয়াচ্ছে এবং সেই ফুড চেইনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন ওষুধ আমদানিতে অনুমতি নিতে হয় সরকারের, কিন্তু অ্যাডভান্স অ্যানিমেল অনুমতির কোনো তোয়াক্কা তো করেইনি, উল্টো অনুমতির নকল সিল লাগিয়েছে মোরকে। তারা যে অপরাধগুলি করেছে মারাত্মক, 2012 এবং 2013 সালে যে সমস্ত ভ্যাকসিন এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক এক্সপায়ার হয়ে গেছে সেইগুলি তারা রিপেক করে এখন পর্যন্ত 2019 সাল পর্যন্ত তারা বাজারে সেল করছে। একই সাথে তারা সিঙ্গাপুরের একটি কোম্পানি ভেট ফার্ম নামক কোম্পানি তার প্রোডাক্ট নকল করতেছে। তৃতীয়ত হচ্ছে এখানে কিছু ওষুধ তারা নিয়ে আসছে কোনো ধরনের পারমিশন ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারা বাজারে ছেড়ে দিচ্ছে। এসব অভিযোগে কোম্পানিটিকে জরিমানা ও 6 কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে র‍্যাব। জব্দ করা হয়েছে 10 কোটি টাকার ভ্যাকসিন। সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি গরু দুধে যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে সেটির একটি কারণ হতে পারে এসব মেয়াদহীন ওষুধ। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
জনের জলহস্তি পরিবারের আগমন ঘটেছে আরো দুই নতুন অতিথির। আমি হলো কনফিউজ ছিলাম যে আমি আগের মতো পরিবেশটা দেখব কিনা, আমার মনে হচ্ছে যে আগের চেয়ে তো একটু বেটারই মনে হলো। দেখবেন সংবাদের শেষাংশে। সামাজিক বৈষম্য টিকিয়ে রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার উপর জোর দেন তিনি। প্রতি 5 বছর অন্তর অন্তর আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি, তো সেই পরিকল্পনায় শহর এবং গ্রামের মাঝে কোনো তফাৎ থাকবে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোনো তফাৎ রাখা যাবে না, মানুষের মাঝে কোনো ভেদাভেদ রাখা যাবে না, সবাইকে সমানভাবে গ্রহণ করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে এবং তাদের জন্য কাজ করতে হবে। তিনি বলে গেছেন সবাইকে ওই পরিকল্পনার সাথে যদি সম্পৃক্ত না করা যায় তাহলে তোমরা কখনো সফল হবে না। বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন অন্তত 1,000 হাজি। গেল 3 দিন ধরে বিমানবন্দরের প্লাজায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। এই অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাজিরা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। বিমানের শিডিউল বিপর্যয়ে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বহু বাংলাদেশি হাজি। বিমানবন্দরে হজ প্লাজায় বৈদ্যুতিক পাখা খাবার পানির ব্যবস্থা না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। গরমের মধ্যে আছে, আমাদের মধ্যে অনেক অসুস্থ লোক আছে, একজন লোক পড়ে যে পাও ভেঙে পাও ব্যথা পাইছে, সেটা দেখার জন্য কেউ ছিল না। কবে নাগাদ ফ্লাইট স্বাভাবিক হবে এ বিষয়ে কিছুই জানেন না হাজিরা। এ অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলেও অভিযোগ তাদের। কর্তৃপক্ষ বলতে আমরা কিছু দেখতেছি না, আমাদের নজরে আসতেছে না, আমরা কোথায় থাকছি, কখন ফ্লাইট, কোনটা বিপর্যয় হলো, সাবস্টিটিউট কি হবে, কোনো ধরনের সিদ্ধান্ত আমরা পাচ্ছি না। আমরা আশা করব বাংলাদেশ বিমান সংস্থাকে, আমাদের হাজির সাহেবকে, যত যারা এসেছি প্রত্যেকে খোঁজ খবর নিয়ে যত সম্ভব অ্যাজ ফার অ্যাজ পসিবল আমাদেরকে শিফটেড করে বাংলাদেশের জন্য আমরা ভালো মতো জন্য যেতে পারি। বিমানের রিজিওনাল ম্যানেজার আলী ওসমান নূর বিমানের ইঞ্জিন নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেন। যাদের শিডিউলে বিপর্যয় হবে তাদের হোটেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও ফোনে জানান তিনি। গেল 17 আগস্ট থেকে ফিরতি হজ যাত্রা শুরু হয়, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আলমামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা বিমানবন্দর, সৌদি আরব। শ্রাবণী, ঝিলিক, দোলন, ডায়মন্ড এরা সবাই চিড়িয়াখানার নতুন অতিথি। তাদের দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শকরা। এই প্রথম একসঙ্গে 4 প্রজাতির প্রাণীর বাচ্চা পেল চিড়িয়াখানা। আগের তুলনায় পুষ্টিকর খাবার ও পরিবেশের কারণে দিন দিন চিড়িয়াখানার প্রাণীদের প্রজনন ক্ষমতা বাড়ছে বলে জানালো কর্তৃপক্ষ। পিঙ্কি আক্তারের রিপোর্ট। সদ্য জন্ম নেওয়া শ্রাবণীকে কিছুতেই যেন দৃষ্টির আড়াল হতে দিতে নারাজ মা প্রিয়া। সারাক্ষণই আগলে রাখছেন যক্ষের ধনের মতো, আর জানিয়ে কৌতূহলের কমতি নেই দর্শনার্থীদের। মিরপুরের জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথের একটু পাশেই জিরাফ প্রিয়ার খাঁচা। কিছুদিন আগেই প্রিয়া জন্ম দিয়েছে ফুটফুটে এক শাবক ছানার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কমতি রাখছে না তার খাতিরের। সদ্য জন্ম নেওয়া এই জেব্রা ছানাটির নাম রাখা হয়েছে ঝিলিক। ঝিলিক তার মায়ের সাথে সারাক্ষণই খুনসুটি করে বেড়ায়, আর তার এই খুনসুটি দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। মুগ্ধতার গল্পের এখানেই কিন্তু শেষ নয়। 2011 সালে আনা অ্যারাবিয়ান হর্স দুলকি গেল 19 আগস্ট জন্ম দিয়েছে তার দ্বিতীয় শাবক দোলনকে। দুলকি স্বভাবে জেদি হলেও দোলন কিন্তু দারুণ শান্ত, তবে তার এই স্বভাব বড় জোর থাকবে আর মাস দুয়েক। চিড়িয়াখানায় একই সঙ্গে এত নতুনের ঝলক এই প্রথম, যা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। অনেকগুলা প্রাণীর নতুন বাচ্চা হয়েছে, যেমন ঘোড়ার, তারপরে দেখলাম জেব্রার, জিরাফের, এগুলো দেখে সব মিলিয়ে অনেক ভালো লাগছে। প্রায় 10 বছর পরে এখানে আসছি, তো আমি হলো কনফিউজ ছিলাম যে আমি আগের মতো পরিবেশটা দেখবো কিনা, আমার মনে হচ্ছে যে আগের চেয়ে তো একটু বেটারই মনে হলো।
একটু পাশেই 20 জনের জলহস্তি পরিবারের সদস্য সংখ্যা বেড়ে এখন 22-এ। দুই মাসের ব্যবধানে আগমন ঘটেছে আরো দুই নতুন অতিথির। এদের মধ্যে বড় সামন্তের বয়স 2.5 মাস। দর্শকরা মায়ের সাথে তাকে কিছুটা ডাঙায় দেখলেও 4 দিন বয়সী ডায়মন্ডের দেখা পাওয়াটা দুষ্কর। বছরে তিনটা, একটা দেশে 2.5 মাস আগে আর একটা দেশে 1 সপ্তাহ ভিতরে দুইটা দিল, ডায়না বাচ্চা দিয়েছে আর আগন্তুক বাচ্চা দিয়েছে। চিড়িয়াখানার সার্বিক পরিবেশ গেল এক দশকে ইতিবাচকভাবে বদলে গেছে অনেকটাই দাবি কিউরেটরের। গ্রহণ করা হয় এবং ডিস্ট্রিবিউশন করা হয় পারিপার্শ্বিক পরিচর্যা, চিড়িয়াখানা এখন কোনো গন্ধ নাই, কোথাও পাবেন না। এইসব কারণে বাচ্চা বৃদ্ধির সংখ্যা বেড়েছে। মিরপুর চিড়িয়াখানায় 137 প্রজাতির মোট প্রাণীর সংখ্যা প্রায় 2,784। কর্তৃপক্ষের আশা এবছরের মধ্যেই জিরাফ ক্লিওপেট্রা জন্ম দেবে আরও এক শাবক। এমনকি শাবক জন্ম দেওয়ার তালিকায় আছে জেব্রা লাবণ্য আর রানীও। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের পেসারদের পাশাপাশি আরও কিছু উদীয়মান বোলারকে পরখ করে দেখবেন নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে কথা বলে এমনটা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ওপেনার সাদমানের সঙ্গে অভিজ্ঞ নাকি নতুন কাউকে সুযোগ দেওয়া হবে সেটা নিয়ে ভাবছেন নির্বাচকরা। বাশার জানান 30 বা 31 আগস্ট ঘোষণা করা হবে টেস্ট স্কোয়াড। এই মায়াবী হাসির রহস্য যাই হোক, দুজনার একই পথ একই লক্ষ্য, 22 গজে তারা হাসলে হাসে বাংলাদেশ। সাকিব রিয়াদের প্রাণবন্ত উপস্থিতি জানান দিচ্ছে আত্মবিশ্বাসী টিম টাইগার্স, মুশির অখণ্ড মনোযোগ, অনুশীলনে সিরিয়াস টাইগার শিবির। পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিচ্ছেন জাতীয় দল ও বয়সভিত্তিক দলের দুই নির্বাচক। কী নিয়ে কথা হলো জানালেন হাবিবুল বাশার। দেশের বাইরে যেয়ে তখন পেস বোলারদের খুব দরকার হয়, আমাদের পেস বোলার, উইকেটিং পেস বোলার খুব দরকার হয়, সেটাই আমরা, ও জানে, সেটা নিয়ে আমরা আলাপ হলো। সো বেসিক্যালি ফিউচার প্ল্যান নিয়ে, ও অনেকেই দেখতে চাচ্ছে, সো আমরা এই ট্রেনিং হয়তো আরও আমাদের যে ইয়াং ফাস্ট বোলারগুলি আছে এইচপিতে যারা আছে তাদেরকে নিয়ে আসুকে দেখাবো। সাদমানের ব্যাটে আস্থা রাখছে বিসিবি। সাদা পোশাকে যাত্রার শুরুতে নজর কেড়েছেন তরুণ ওপেনার, এবার তার সঙ্গী বাছাই করতে গিয়ে কিছুটা দোটানায় নির্বাচকরা। এখনও সেখানে আমরা সিদ্ধান্তে আসিনি যে আমরা পুরনো কাউকে দেখবো, একদম নতুন একজনকে চেষ্টা ট্রাই করে একদম একটা নতুন ওপেনিং যদি স্টার্ট করবো ফিউচারের কথা চিন্তা করে সেটা নিয়ে আসলে আমাদের আলোচনা চলছে। ইমার্জিং সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি ইয়াং টাইগাররা, তবে কারো কারো পারফরমেন্স ছিল ঠিকই উজ্জ্বল। শান্ত, আফিফ, সাইফ, ইয়াসির আলীদের খেলায় সন্তুষ্ট বিসিবি। নির্বাচকদের রাডারে আছেন বেশ কিছু তরুণ। রেজাল্ট হয়তো ভালো জানি, আমরা 2-1 হেরেছি, ওদের দলটা বেশ স্ট্রং, বাট কিছু খেলোয়াড় আমাদের সন্তুষ্ট করেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলার অনাপত্তিপত্র পাননি আফিফ। নির্বাচক বাশার জানালেন তাদের পরিকল্পনায় খুব ভালোভাবে আছেন তরুণ এই অলরাউন্ডার। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ সারা দেশে কমেছে ডেঙ্গুর প্রকোপ, স্বস্তি ফিরছে জনমনে। সময় মতো কার্যকরী মশার ওষুধ না কেনার দায় এড়াতে পারে না সরকার, মন্তব্য হাইকোর্টের। বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে $1,60,000 ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় বিমান পরিবহন আইন 2019-এর খসড়া অনুমোদন। লাভজনক না হওয়ায় ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনবে না সরকার, উল্টো বাংলাদেশ থেকে বিদ্যুৎ নিতে চায় ভারত, যৌথ বৈঠকে সিদ্ধান্ত। রাজধানীতে ভয়াবহ গণপরিবহন সংকট, বিআরটিসির অর্ধেকের বেশি বাস ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, লিজ বাতিলের পরামর্শ। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।